रचना शैलेश गुह नियमी परेशन मैना नवरूपा शुरू नाटक हास बुद्धि बर्णाली राय
বিয়েতে মতো কাঁদবেন না স্যার উনি তো মেয়ে বিয়েতে কি আছে পুলিশ ডিপার্টমেন্টে ছেলে মেয়ে সব সমান শুনুন আপনি যদি কাঁদার দরকার হয় আপনি রান্নাঘরে গিয়ে কাঁদুন কি বললেন এসপি স্যার এই কথা বলবেন দি 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 কানেকশনটা দি পিএসপি হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বলুন স্যার আমি পিএসপি কথা বলছি স্যার সোনালী রায় নামে একটি মেয়ে এই চোরায় হীরের জহরতের ব্যবসা করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তার কাছে মাল আসে লোকাল বলে কিছু পার্টিকুলার আছে আর এখন আমাদের কাজ হবে সোনালী রায়কে সম্বন্ধে কেসটা সম্পর্কে সবকিছু ইনভেস্টিগেশন করে তাকে অ্যারেস্ট করা আর এসটি বলে আজকের খবরে কাগজে নাকি সোনালী রায়ের বাড়িতে দুজন ভৃত্য নিয়া হবে বলে একটি বিজ্ঞাপন বেরিয়েছে আরে ওসা এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে আমি আজকে খবরে কাগজটা আনাচ্ছি গোবিন্দ আরে গোবিন্দ বললে হুজুর আরে অফিস থেকে আজকে খবরে কাগজটা নিয়ে আসো আরে তোমার চোখ লাল কেন এই ঘুমাচ্ছিলে পাহাড় মে ডিউটি করছিল চোখ কাহে লাল রে তুই কাকে ডিউটি করতা হে আপনারা আফসার আছেন ইসমিয়ে ছোট বান নেই বলে গেল তোরা পিয়া লেকিন নেশা নিন হুয়া হাটে ইসর অ্যামাউন্ট ডান আমি তোমার নামে চালি কই যে আমাকে অফিসে বলে দেখাচ্ছ আমার নাম তরলা বিপুল ভট্টাচার্য নে তোমার কোনি সে মেয়েটাকে না গ্রাহ্য করি না
রোজিরন টাকা দিয়া ভালো Thank you.
তাহলে পাবেন কি করে? আমি তো অ্যাপয়েন্টমেন্ট করেই আছি। আমি নবীন কুমার। আরে রাম রাম,
আপনাকে পেছনতে কি আমার ভুল হয়েছে আরে ওই পোস্টারের ছবি আর আপনি তো একদম বরাবর আছে না আপনাকে আমি চিনিয়া দিয়েছি লেকিন লেকন এই বিজনেসের মাধ্যমে আমাকে আপনি চিনিয়া দিন আপনি বসুন রে বাপ রে বাপ কি নরম বডি আছে হ্যাঁ আমি ক্রোর রুপিয়া নফা করলাম লেকিন আমি তো এরকম নরম গতিতে কবি বসতে না পারলাম हिरो बनिए फिल्म बना আপনি কি
जरूर देखा होगे जानते पारे देवपुरी जानते पारे तो
আমার চাকরিটাই চলে যাবে। তার আগে আমার হাতে আপনার প্রাণটাই চলে যাবে। আরে একটা অমূল্য প্রাণ এইভাবে নষ্ট হতে দেবেন না। আগামী মাসে আমার প্রমোশন, অর্থাৎ পরের মাসেই আমার বিয়ে। মানুষের পিছনে নাকি বলছিলাম কি, আমার তো গোয়েন্দাগিরি অনেক হলো, এবার কি আমি যেতে পারি? আপনি যখন ওকে ভিতরে নিয়ে আসবেন, কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে নিয়ে আসবেন। কালো টাকা সাদা চোখে তো আর দেখা যায় না।
ছেলেটা আসার কথা ছিল মানলি সেটি এসেছে না এখনো আসেনি সেই জন্য চিন্তা হচ্ছে চিন্তা করার কিছু নেই আর যখন গিয়েছে সে নিশ্চয়ই আসবে না এই লাইনে তো ছেলেটি নতুন তার অতগুলো দামি মাল আছে সদাই কি শুনছো আমাকে চার বছর আগে সেই পার্সি ভদ্রের কথা বাবুরা চিন্তা করেছেন আমি আর ব্যবসা দেখতে পাই না যা করে আমার মেয়ে সোনালেই করে ও তাহলে টাকাটাকে দেবে সে তো কবেকার কথা সে টাকা কি আর পাওয়া যা আমি জানতাম টাকাগুলো ছোট গেল তোমাকে চাপা দিতেই হয় ঠিক আছে ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করছি জগাই বাবু জগাই সোনা দিতে গিয়ে বল একজন লোক সোনা আমি সোনাটিকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি সেটা আর ছড়া হারাম জাদা আমাকে মারবে না মুশকিলটা আমার এখনো অনেকদিন আয়ু আছে
আমি করে কোনো লাভ হবে না। এই ছোড়াটা দিয়ে আপনার পেটের মধ্যে দুবার পচাম পচাম করে মারবো, সাথে সাথে আপনার প্রাণটা বেরিয়ে চলে আসবে। যদি ক্ষমতা থাকে তো বিলিতি সিনেমার মতো একটা ডিফেন্ড করুন। হে ভগবান, আজ নির্ঘাত থাকবে না তো কাঁচা লাগবে। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ওগর বাবু, ওগর বাবু, কি হয়েছে? আমাকে বাঁচান, পাগলে আজ আমার প্রাণ গেল। কে পাগল? আরে ওই তো ছোট হাতে বসে আছে। আপনি কি কমলেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন বসুন। আপনার কি চাই? স্টক ক্লিয়ারিং, স্টক ক্লিয়ারিং 15 ওয়াচ। আপনার নাম কি অশোক? কারেক্ট, রিকগনাইজ। কি আশ্চর্য, নাম বলছেন না কেন? চশমাটা খুলে বসুন। জিনিস এনেছেন? হ্যাঁ, সোনার ঘড়ি। আপনার আসতে দেরি হচ্ছে দেখে তো আমি ভাবলাম আপনি পুলিশের হাতে ধরা পড়েছে। না না, অত সহজে ধরা পড়ার ছেলে আমি নই। আমি ফিলিদি সিনেমা লাগি। তা আপনার কাছে কি ভিড় দাম আছে? আসলে আমার দাঁড়িটা একটু ফুলে আছে। ওটা খুলে বসুন, এখানে কোনো ভয় নেই। আপনারা একই লাইনে লোক হয়ে নিজেদের মধ্যে মারামারি করছেন। আমি অন্তত দুঃখিত অশোক বাবু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অত দুঃখ করার কিছু নেই। দিদিমণি, ফিলিদি সিনেমা তো এরকম অনেক সেন্সাইড হয়। বলছি বাইরের বাবুরা আইছেন, ওনাদের কি চা দিমু? হ্যাঁ নিয়ে এসো। মানাই নাই, একেবারে মানাই নাই। কি মানাই নি? এই যে দাড়ি গোপ। তা দিয়ে তোমার দরকার কি? না, এই অল্প বয়সে যদি দাড়ি গোপের বোঝা বইতে হয় তাহলে বড় হইয়া সংসারের বোঝা বইব কি কইরা? বাজে কথা না বলে এখন যাও। দাদি, আমার যে কি রোগ ধরছে না দিদিমণি, দাঁড়াই দেখি দাঁড়ি কেমন যেন সেনা সেনা মনে হয়। আপনি আমাকে ভয় দেখাবেন না, আর অর্ডার করতেও পারেন না আপনি আমায়।
আমি আপনার থেকে সিনিয়র সিনিয়র আরে আপনি সকালে জয়েন করেছিলেন আর আমি বিকেলে আরে পুলিশের চাকরিতে ওই সিনিয়রই যথেষ্ট আপনি যদি আমার কথা না শুনেন আমি কিন্তু ডিএসপি কে রিপোর্ট করতে বাধ্য হব কিন্তু আবার বলছি আপনি আমার ভয় দেখিয়ে কথা বলবেন না আই সে অ্যাটেনশন কি করছো তোমরা দিদিমণি একটা পুলিশ পুলিশ খেলা করছে খেলা করছে ছেড়ে দাও দিদিমণি খেলা করছে ফরওয়ার্ড মোট আসলে একটু খেলাধুলা না করলে দিদিমণি মনটা একটু প্রফুল্ল থাকে না তোমাকে যে ভয় বুঝতে বললাম আর করে দিচ্ছি দিদিমণি আমি না জানি না তবে আমি বুদ্ধিমানের মতো একটা প্যাঁচ কষে দিয়েছি
আপনি তো ইংরেজি বলে খালাস পেয়ে গেলেন। শালা আমার তো হাল বাটাই হয়ে গেল। জগাই বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বাবু। জগাই বাবু। হ্যাঁ বাবু। হ্যাঁ তোমার কথা শুনে খুব আনন্দ হল। হ্যাঁ আমাকে বাবু বলবেন না, আমি আমরা ছেলের মতো। যা অবশ্য ঠিক। হ্যাঁ দেখ তুমি ভিতরে যাও, সোনালি তোমার জন্য আমার আলমারি থেকে পাজামা পাঞ্জাবি বার করে রেখেছে, এবার গিয়ে সেটা চেহারাটা একটুখানি পরিবর্তন কর। ঠিক আছে বাবু। ঠিক আছে ঠিক আছে। দিদিমণি আমার হাত পা বাঁধা, জানে না হাতে হাড়ি ভেঙে দিতাম। আর সব স্যার ইন্সপেক্টর সব খুব ভালো কাজ করছে স্যার।
কোনো কমপ্লেইন নয়। আপনি আবার কোন এলেন কেন? দুজনে একসঙ্গে বেরিয়ে এসেছে, এ তাহলে যদি আসামি পালিয়ে যান। একজন রাজার হলে থাকবে আর আমি ভিখারি সেজে থাকবো, এটা কি আমার আপত্তি? স্যার টেস্ট করবে, টেস্ট করবে থাকবে, দরকার হলে রাজ অলঙ্কেশ হবে, রাজ ভোগ খাবে। এটা কি ঠিক বিচার হলো স্যার? ডোন্ট আর্গু, চলে যান এখান থেকে। আসামি যদি পালিয়ে যায় তাহলে আপনাকে আমি সাসপেন্ড করবো বলে দিলাম। তাই হবে,
আমাকে ব্যবসাটা একটু বুঝে নিতে দিন, তারপর শুধু দেখবেন চোরাই কারবার কাকে বলে। চারিদিকে চুরি ডাকাতি রাহাজানির হিড়িক লাগিয়ে দেবো, তখন লাখ লাখ টাকা ইনকাম হবে মিনিটে মিনিটে। তোমার উচ্চাকাঙ্ক্ষার কথা শুনে খুব ভালো লাগলো। তোরা বসে কথা বল, আমি অনেকক্ষণ এখানে বসে আছি বুঝলি, আমি একটু ভেতরে যাই। ভগবানের কথা বলছি, ভগবানের কি চক্রান্ত? দেখুন তোরা চাকর থেকে বাবু, তোমার বাবু থেকে কোথায় নেয় কে জানে। আপনার জুতোয় রং মাখাতে মাখাতে মনে হচ্ছে যেন আপনার মুখে কালি মেখে দিচ্ছি, যেন হোলি। ও কি রোমাঞ্চকর ছিল সেই দিনগুলো। কি বলবো আপনি মনে, তোমাকে ডাকা হবে, আমরা দুজন যখন কথা বলবো জিজ্ঞেস না করে ঘরে আসবে না। এত দূর আগাইছো, গেট আউট সুবি, গেট আউট। ভালো করে ভেবে দেখুন, এমন কোন জিনিস আছে যা আপনি সম্পূর্ণ আমার কাছে গোপন করে যেতে চান? আশ্চর্য, হতেই হবে, কিন্তু হৃদয় ঘটিত ব্যাপার। আপনার হৃদয়ে কিছু গোপন করলে আমার হৃদয়ে লাল বাতি জ্বলে ওঠে। আজ কবি হলে বলতে ইচ্ছা করছে, দুজনের মাঝে করো না কিছু গোপন, যত আছে গুপ্তধন মুক্ত করে দাও সব। সত্যি ডানা সত্যি, আপনি এত সহজ, এত সরল, এত বড়, আপনি এত 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 তোমারই মন দেখতে হবে। আসলে সব ভুলিয়ে যাচ্ছে বুঝলেন, আমার মনের কথা, আমার মনের কথা আপনাকে লটকাতে হবে। দিদিমণি, আপনার জন্য তো কিছুই দিতে পারলাম না, তাই প্রাণ দিয়ে বোঝাইতে চাই। আপনার উপর আমার মনে মনে প্রাণ ছিল। তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে প্রাণ দিতে এসেছো? প্রাণ দেবার তোমার কোনো অধিকার নেই। কেন অধিকার নাই? তুমি চাকর, প্রাণ যদি দিতে হয় আশেপাশে বাড়ির কোনো চাকরানির জন্য প্রাণ দাও। শোনো, আমার বাথরুমে গিয়ে তেল সাবান তোয়ালে দাও, আমি চান করবো। হ্যাঁ বেরোবো, একটা জাহাজ এসছে, দেখি সাহেবদের কাছে কোনো মাল পাওয়া যায় কিনা। হ্যাঁ শোনো, তুমি আমার সরু মাথার জুতোটা পালিশ করে নেবো, আমি শুট করে দেবো। আমার কপাল মন্দ নাহলে এই খালি এই মন্ত্রী আমি দেখাই দিতাম, যাই দুটাই ঘষি গিয়া। তাড়াতাড়ি ফিরে আসবো, আমি আবার এই বাইরে গিয়ে বেশি মাস থাকতে পারি না।
কারণ আমি বেশিক্ষণ থাকলে আমার মনের মধ্যে আপনার জন্য কেমন কুই 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 করে। এই যাই চানটা করে আসি, ও আবার কখন তেল সাবান দিয়েছে, যাই। क्या बात है मिश्राय, आजकल हमको माल तो है नहीं मिलता। এখন আমি এজেন্টের থ্রু দিয়ে কোনো মাল দেখানো করছি না, ডাইরেক্ট পার্টির কাছে পাঠিয়ে দিই। তো আপনাকে ভি তো মাল মিলনা চাইয়ে। ওগাতে অসুবিধা হবে না, আমি জরাইতে দিয়ে বাইরে থেকে মাল আনার সাপ্লাই করার ব্যবস্থা করে দিই। আই সি মিশ্রায়, বাট আপনাকে ভি তো খুব তকলিফ হবা। আপনাকে चुराई माल का बिजनेस ऐसे ही होता है, नो बॉडी कैन गेट एक्चुअल प्राइस। डोंट फॉरगेट मिश्राय, आई एम योर ओल्ड एजेंट। रात को जिस पार्टी में जाना है वहाँ से आपको माल नहीं मिलेगा, हम आपको ऑब्जेक्शन करेंगे। और क्या करेंगे बताइए, आई हैव नो अल्टरनेटिव। आर यू थर्टी अप, हु आर यू टू इंटरप्रेट? आई विल गिव अ ब्लो ऑन योर नोज, देन यू विल अंडरस्टैंड हु एम आई। मिस राइट, आर यू इंसल्टिंग मी बाय योर सर्वेंट? योर फादर इज माय सर्वेंट, प्लाटिपस। All right. I will see you. Take care, Mr. Take care. I'll see you. To see me. Bloody bus. Damn. Get up. Henry, come here. I am not doing anything. Yes, how see Baba? Look, I am going to tell you. Today, what the Baba wants is that you are my money, Yami, and I am your money, Yami. Jai. Chant that. Come here. Dali ka kala hoga na. Jai. Asu. I am not doing anything. Okay, যদি না ঠিক করে রিহার্সাল দিয়ে তাহলে রাত্রিরে গিয়ে কাজটা হাসিল করবো। আর বিলিতি সিনেমা তো আপনারা দেখেন, দেখলে বুঝতেন কত সুইফট কাজ হয়ে যায়, পুরো কোয়াট কোয়াট ঘুরি বেলায় সাট সাট মাল চলে যায়। কি জানি বিলিতি সিনেমায় কি আছে, 10 বছর এই লাইনে কাজ করছি বুঝলে, দেশি নিয়ে আমি হাসান করে আছি। কোনোদিন আপনার মতো রিহার্সাল লোক জড়ো করে ওসব কথা বলি না, তাকে কি করতে হবে সেটা ভালো করে বুঝে নিন। কমলেশ বাবু, আপনি আপনাকে যা বলে মনে আছে তো, কি রাত 8:15 আপনি ইমেল স্যুইচ অফ করে দেবেন, আমি সঙ্গে না যাওয়া পর্যন্ত আলো জ্বালবেন না। অশোক বাবু, আপনাকে সব বলা আছে, আপনি মেন মাস্টার কাছে থাকবেন, যখন দেখবেন আমাকে কেউ ধরতে আসছে তখন তাকে বাধা দেবে। একেই বলে একেবারে সারা সত্যিকারের রেপ করা, পুরো একসাথে লাগাই এলাম ওটা অদ্ভুত সাসপেন্স। আর এর সাথে যদি একটু থ্রিলিং মিউজিক থাকতো না, টুক টুক ট্রেনেন ট্রেনেন বাস, তাহলে এই আজকে রাতে একটা জ্যান্ত বিলিতি সিনেমা বলে দেবো। আপনারা বসুন, আমি আসছি। আপনি এদিকে আবার আসুন তো। কেন কেন? আরে আসুন না, আমাকে আপনি আমি অ্যাটাক করুন। আপনি ঘুমা পিছিয়ে দেন আমার উপর এসে এইভাবে হাঁটিয়ে বললেন, বাস তারপরেই পাই নিন। আরে আপনি তো আমাকে জ্বালিয়ে খেলেন দেখছি। আরে কোনো কথা নয়, ধরুন ধরুন আমাকে পালাচ্ছি।
Yeah.
কি গিয়ে এটা দেখানো হবে? দরজা সরুন। আপনি কোটার সেটে এলো আপনাকে কি দিতে আমার বাকি নেই। আর জগবাবু আপনি টাকার ব্যাগগুলো নিয়ে তাড়াতাড়ি গাড়ি তৈরি করুন। হরিয়া আমাকেও চিনুন। আপনি পাগল নন, সেরা গোয়েন্দার কৌশলের তিনি হন। হাতুন এই জোনা তো বাবু আপনি বিনা জামাই বাবু একবার এত অন্ধকার দেখতেছে।
জামাই বাবুরা কি বলবো কেন আমার সাথে বলুন
জনার্দন বাবু। তুমি ভেতরে যাও। আসামিকে কিছু ক্ষমাতে হবে না, ওর জন্য হাজারের লাভ আছে। আরে অপরাধ করলে যেই হোক সে আসামি। Hey!
তুমি আসলে তুমি এটা কেন মনে দিচ্ছ পারে রাজা মাল চলো না এখন তুমি ছাড়ো দিছি Oh!